নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানায় আর একবার আমাদের চ্যানেলে তো আমরা চলেছি চলে এসেছি এপি পোস্ট ডট ইন তো এখানে দেখবো যে আমরা ওয়েস্ট বেঙ্গলে যে গ্রাম ডাক সেবকের জন্য দু হাজার একুশটি ভ্যাকেন্সি রিলিজ হয়েছে সেই ফুল নোটিফিকেশানটি তো এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে ওয়েস্ট বেঙ্গল সাইকেল টু টু জিরো টু ওয়ান পোস্ট তো এতগুলি কিন্তু ভ্যাকেন্সি আপনাদের রিলিজ হয়ে গেছে এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন নোটিফিকেশানটি তো আমরা যেহেতু অলরেডি ডাউনলোড করে গেছি নোটিফিকেশানটি তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার আগে এখান থেকে দেখুন ওয়েস্ট বেঙ্গল সার্কেল রেজিস্ট্রেশন ফি সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে আজ থেকেই আটই ফেব্রুয়ারি চলবে আঠেরোই মার্চ পর্যন্ত অর্থ প্রায় এক মাসের মতন আপনারা সময় পাচ্ছেন তো আজকের থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে শুরু করে দিতে পারেন তো আমরা কিন্তু তার আগে পুরো নোটিফিকেশানটি আপনাদেরকে একবার দেখিয়ে দেব তো আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশানটিতে তো তারা আগে করবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন ভবিষ্যতে আরও আপডেট পেতে তো জব প্রোফাইল দেখুন জব প্রোফাইল হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার নেক্সট হচ্ছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যান্ড লাস্ট হচ্ছে আপনাদের ডাক সেবক তিনটি কিন্তু পোস্টে আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন এক হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার এক অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার একটি হচ্ছে ডাক সেবক তো সমস্ত কিছু দেখে দিচ্ছি কী কী রিকমেন্ড লাগবে দেখুন তো বেতন দেখুন পে স্কেলটা দেখুন ডাক সেবকের জন্য আপনার বেতন হচ্ছে দশ দশ থেকে বারো হাজারের মধ্যে এবং বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য কিন্তু হচ্ছে বারো হাজার তো এটি কিন্তু বিপিএম মানে হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং এবিপিএম এবং এটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবকের জন্য সেম বেতন তো দেখুন এখানে এজ লিমিটার রিল্যাক্সেশন পেয়ে যাবেন ও বিসিরা যেরকম তিন বছর পেয়ে থাকেন এসিএসিরা যেরকম পাঁচ বছর পেয়ে থাকেন সেরকমই কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন উইক ইকোনমিক্যালি উইকার সেকশানের জন্য কিন্তু কোনো রকমের রিল্যাক্সেশান নেই এখানে দেখতে পাচ্ছেন ইকোনমি উইকার সেকশনের জন্য কোনো কিন্তু রিল্যাক্সেশান থাকবে না তো এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে না এডুকেশন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান পাস সার্টিফিকেট অফ স্ট্রিন স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্ক ইন ম্যাথামেটিক অ্যান্ড ইংলিশ তো আপনাকে টেন স্ট্যান্ডার্ডকে পাস করতে হবে বা তার সমতুল্য পরীক্ষা কিন্তু পাস করে থাকতে হবে যে কোনো বেঙ্গল বোর্ড বা অন্য কোনো বোর্ড থেকে ম্যাথ এবং ইংলিশ কিন্তু সাথে আপনাকে থাকতেই হবে সেই সাবজেক্ট নিয়ে কিন্তু পাস করতে হবে এখানে দেখুন কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তো আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই জানতে হবে তো ওয়েস্টবেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা যেটা আপনারা সকলেই জেনে থাকেন তো সেখানে আমরা কিন্তু দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে বেঙ্গল তো এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু হচ্ছে বাংলা দেখতেই পাচ্ছেন তো ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আমরা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই বাংলা কিন্তু জানতে হবে এটি হলো আপনাদের কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তো বেসিক কম্পিউটার ট্রেনিং দ্য কম্পিউটার ট্রেনিং কিন্তু ষাট দিনের মতন করে থাকতে হবে ষাট দিনে কম্পিউটার করা এমন কিছু হচ্ছে সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে থাকতে হবে অ্যাটলিস্ট সিক্সটিন ডেজ অ্যাটলিস্ট সিক্সটি ডেজ দেখতে পাচ্ছেন এখানে ডোরেশন ফর্ম এনি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এখানে কিন্তু কম্পিউটার ট্রেনিংয়ের কিন্তু নলেজ অবশ্যই লাগবে আপনাদেরকে সাথে আরেকবার বলে দিই যারা যারা জিডিএসের জন্য অ্যাপ্লাই করছে তাদের কিন্তু নলেজ অফ সাইকেলিং অর্থাৎ সাইকেল করটা কিন্তু জানতেই হবে কারণ যেহেতু আপনাকে সাইকেলের বেশিরভাগ কাজটা থাকবে সাইকেল করে যেহেতু আপনাকে ড্রাগ সেবকের কাজ সেহেতু আপনাকে কিন্তু সাইকেলটা অবশ্যই জানতেই হবে পরে যদি কথা বলে আরও কতগুলো ভ্যাকেন্সি আছে সেগুলোও কিন্তু দেখে নেব তারপর ফিটা দেখে নেবো যে আপনাদের ফি কিন্তু একশো টাকা থাকবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখে দিচ্ছি দেখুন এখানে কিন্তু দেখুন সিলেকশন ক্রাইটেরিয়া তো এখানে কিন্তু আমরা জন্য দেখুন অ্যাপ্লিকেশান ফি হচ্ছে আপনাদের একশো টাকা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো অ্যাপ্লিকেশান ফি হচ্ছে কিন্তু একশো টাকা সেটা কীভাবে করবেন সেটা পরে দেখিয়ে দিচ্ছি যদিও তো সিলেকশন ক্রাইটেরিয়া সিলেকশন উইল বি মেড অ্যাজ পার দ্য অটোমেটিক জেনারেটেড মেরিট লিস্ট অ্যাট পার দ্য রুল অফ বেস্ট অন দ্য ক্যান্ডিডেট অনলাইন সাবমিটেড অ্যাপ্লিকেশান আপনি যেভাবে আপনাদের অ্যাপ্লিকেশান সাবমিট করেছেন আপনাদের যে মার্কস ছিল সেই ভিত্তিতে কিন্তু আপনাদের অটোমেটিক একটি মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে মানে মাধ্যমিকের পার্সেন্টেজের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে কিন্তু সেই অনুযায়ী আপনাদের কিন্তু ভর্তি নেওয়া হবে এর জন্য কিন্তু কোনো পরীক্ষা হবে না তো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কী কী লাগবে তো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আপনার লাগবে ফাদার্স নেম দেখুন এখানে কী কী লাগবে যে টেন ক্লাস কোথা থেকে পাস করেছেন টেন সার্টিফিকেট রোল নাম্বার ইয়ার অফ পাসিং এইসব কিন্তু লেগে থাকবে তো এটা হাফ টু অ্যাপ্লাই কিন্তু আমরা অ্যাপ্লাই করে একদিন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে কীভাবে ওনারা অ্যাপ্লাই করবেন ফুল এদিকে তার জন্য আপনাদের চ্যালেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা কিন্তু সেই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য এনে দেব দেখুন ফি পেমেন্ট কিন্তু এখানে বলে দিয়েছে একশো টাকা ফিমেলদের জন্য কিন্তু কোনো কোনো ফি লাগবে না ফিমেলদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো কিন্তু ফি লাগবে না শুধুমাত্র মেল ক্যান্ডিডেট এখানে দেখুন বলেছে দেখুন অ্যাপ্লিকেশান অফ ক্যাটাগরি ওসি ওবিসি ইডব্লিউএস মেল শুড পে হান্ড্রেড রুপিস অর্থাৎ শুধুমাত্র কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য তাও ওবিসি এবং ইডব্লিউএস এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য তো কী কী আপনাদেরকে ফর্মেল লাগবে না মাধ্যমিকের রেজাল্ট লাগবে ডেট অফ বার্থের একটা প্রুফ লাগবে এগুলি কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে এখানে দেখুন ম্যানডেটারি লেখা রয়েছে তো নেক্সট দেখে নিই এখানে আপনাদের ফটো ম্যান্ডোরারি সিগনেচার ম্যান্ডারি সার্টিফিকেট অফ ডিসাবিলিটি যদি আপনাদের থেকে থাকে সেগুলোও কিন্তু ম্যান্ডোরারি হিসাবেই দেখা ধরা হবে আর সাথে ম্যান্ডারি হচ্ছে আমাদের কমিউনিটি সার্টিফিকেট মানে আপনারা যে কমিউনিটি থেকে বিলং করেন ধরুন ও বিসি এস সি এস টি যেটা আপনি বিলং করেন সেখানে কিন্তু একটি সার্টিফিকেট আপনাদেরকে অবশ্যই দিতে হবে এখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেটের এটি কিন্তু নট ম্যান্ডোরারি আপনি কিন্তু পোস্ট করতেও পারেন না করতেও পারেন মানে অ্যাপ্লাই আপডেট করতেও পারেন না করতেও পারেন এটি কিন্তু যখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে তখন কিন্তু আপনাকে সার্টিফিকেটটি দেখাতে হবে অর্থাৎ এখন থেকেও যদি আপনি করার চেষ্টা করেন তখন কিন্তু সাত দিন একটা আপনার এসে যাবে একটা সিক্সটি ডেজের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপনি করে নিতে পারবেন তো এরপরে আমাদেরকে ভ্যাকেন্সিটা দেখিয়ে দেবো তার আগে দেখে নিন ইম্পর্ট্যান্ট ডেটগুলি দেখুন রেজিস্ট্রেশন আর ফি সাবমিশন স্টার্ট হচ্ছে এখানে এন্ড হচ্ছে আঠেরো তারিখে তো অ্যাপ্লিকেশান অনলাইন সাবমিশন ডেট আঠেরো তারিখে শুরু হয়ে যাচ্ছে এবং শেষ হচ্ছে আঠেরো তিন অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনাদের শুরু হবে এবং শেষ হবে এইটিন মার্চ আঠেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং শেষ হবে কিন্তু আপনাদের এইটিন মার্চ তো ভ্যাকেন্সিগুলি দেখে নিন এখানে টোটাল বিরাশি পাতা ফুল নোটিফিকেশন যেখান থেকে প্রায় আশ সত্তর পাতার মধ্যে কিন্তু শুধু খালি আপনাদেরকে ভ্যাকেন্সিটি বলা রয়েছে দেখুন এখানে ভ্যাকেন্সিটি দেখে নিন দেখুন এখানে কিন্তু আপনাদেরকে ভ্যাকেন্সিটি বলা রয়েছে দেখুন টোটাল ভ্যাকেন্সি টু জিরো টু ওয়ান টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন টু জিরো টু ওয়ান ইউয়ারদের জন্য আটশো বিরাশিটি ইডাব্লিউস একশো চুয়াল্লিশ ও বিসি চারশো আট এখানে কিন্তু সমস্ত কিন্তু ডিটেলসে লেখা রয়েছে যে কতগুলি কী ভ্যাকেন্সি অর্থাৎ যারা ভাবছেন অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই করতে পারেন অবশ্যই এবং যাদের মাধ্যমিকের রেজাল্ট ভালো আছে তারাও কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিন কারণ মাধ্যমিক যেহেতু রেজাল্টের ভিত্তিতে এইটি পোস্টটি নিযুক্ত হবে সেহেতু কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সেটি ভিডিও একটি আমাদের কালকের মধ্যে আপলোড করে দেবো আপনাদের কাছে থ্যাংক ইউ